আজকে আর একবার আমার ব্ল্যাকি ভাইকে নিয়ে আমি বেরিয়ে পড়েছি সকাল সকাল। তো এখনও পর্যন্ত মোটামুটি ঠিক করে গেছি যে শিবগাড়ি হয়ে মতি ঝর্ণা হয়ে ঘুরে আসবো, দেখি এখন কত দূর যাওয়া যায়। তো সকাল সকাল বেরিয়েছি যেহেতু, তো মোটামুটি কভার হয়ে যাবে। চলো দেখি রাস্তা যাই। আর বরাবর আমার এই রাস্তাতে চালাতে গাড়ি চালাতে খুব ভালো লাগে। তার কারণ হচ্ছে কি, এটা হচ্ছে কি পলসন্ডা রোড, পলসন্ডা থেকে যেতে হয়। তো এটা পলসন্ডা হয়ে ফারাক্কা হয়ে যাব না, তার আগেই মোটামুটি যেটাকে পাকুর বলছে পাকুরের দিক দিয়ে ঢুকবো। তো এই রাস্তা তো একদম ট্রেনে চলে যাব। এই রাস্তাটা খুবই ভালো, আর বিশেষ করে এই জায়গাটা, এই যে টার্নিংটা, এই জায়গাটা আমার সত্যি করে যতবার আসি ততবার এই জায়গাটা আমার এত ভালো লাগে বাইক চালাতে। এই রাস্তাটা দিয়ে দারুণ অসম, রাস্তাটা অসম, এবং মানে এই জায়গাটা আমার খুব ভালো লাগে। সামনে আসছে আয়রন ব্রিজ, যেটা আমার ফেভারিট জায়গা। তো আয়রন ব্রিজটা সত্যি করে খুব ভালো লাগে জায়গাটা আমার। আর রাস্তাটা তো একদম মাখন রাস্তা, তো আয়রন ব্রিজটা দেখলে আমার মানে কী জানি খুব ভালো লাগে। আর এইখানকার পরিবেশ, এই পরিবেশটা আমার খুব ভালো লাগে। মানে দু সাইডে ফাঁকা গ্রাম, সবুজ চারিদিকে, আর মধ্যেখান দিয়ে রাস্তা চলে যাচ্ছে। ওই ওই সামনে দেখা যাচ্ছে আয়রন ব্রিজ, ওই যে ওই যে ওই সামনেরটা, দারুণ দারুণ অসাধারণ। সবে সবে ওয়েস্টবেঙ্গল থেকে ঝাড়খণ্ডে ঢুকলাম, আলাদা এক জায়গায়। ঝাড়খণ্ডে ঢুকতে না ঢুকতেই ওই চোর দূরে কিছু হালকা পাহাড় দেখা যাচ্ছে, ওই চোর। সকাল সকাল 9টা বাজে,
এই মুহূর্তে আমরা শিবগাড়ি এসে পৌঁছালাম এটা ঝাড়খণ্ডে। আমরা বাইক রেখে এবার মন্দিরের দিকে এগিয়েই চলেছি। তো পরিবেশটা সত্যি করে এত সুন্দর এবং এতটাই প্রাকৃতিক স্নিগ্ধতা অনুভব করতে পারছি, মানে সত্যি করে যে একটা ভগবানের তীর্থস্থান এটা। মন প্রাণ পুরো জুড়িয়ে গেল, কি সুন্দর। আর একটা সুন্দর একটা ওং নমঃ শিবায়ের একটা গান হচ্ছে, আস্তে করে একটা শব্দ মানে গান আসছে, খুব ভালো লাগছে। তো এই সামনের দিকে একটু এগিয়ে গেলেই সিঁড়ি পড়ো, এই যে সিঁড়ি, এখানে বাবাজিকে দর্শন করতে গেলে মোটামুটি 191টা সিঁড়ি ভেঙে উপরে উঠতে হবে। এই যে সামনের সিঁড়ি, এই যে প্রবেশদ্বার, এটা কি সুন্দর রং করা সিঁড়িটা, দেখো রং করা। আর উপরে আমাদের ভোলেনাথজি বসে আছেন ষাঁড়ের উপরে, দারুণ লাগছে জায়গাটা দেখতে। এবার একটু দাঁড়িয়ে একটা ছবি না তুললে জায়গাটা আমাদের সম্পূর্ণ হবে না, ছবি তো তুলতেই হবে। একটা ছবি তুলে নিলাম, চলো এবার আগে দেখা যাচ্ছে। এটা এটা মন্দিরের অর্ধেক ভাগ, এখান থেকে আবার উঠতে হবে পরে। দারুন দারুন ভিউ এখান থেকে আসছে। প্রবেশদ্বার এখানে ঢুকতে হবে, ভেতর দিয়ে ঢুকলাম। এখন এখান দিয়ে অল্প অল্প করে জল পড়ছে, তো বর্ষার সময় প্রচুর জল পড়ে এখান থেকে। শিবগাড়ির শিবজিকে দেখা হয়ে গেল, দর্শন করা হয়ে গেল। এবার আবার আমরা বেরিয়ে পড়েছি। এবার এইখান থেকে আমরা সোজা যাব মতি ঝর্ণা, সেটাও ঝাড়খণ্ডে। তো সত্যি যে ঝাড়খণ্ডের রাস্তার পাশে যে পাহাড় আর সেই সৌন্দর্য, আর রাস্তাও খুব ভালো এখানকার, তো সব মিলিয়ে সত্যি একটা দারুণ। এই যে পরিবেশ, একটা গ্রাম্য পরিবেশ, তাল গাছ, খেজুর গাছ, দারুণ দারুণ। তার সামনে পাহাড়, এতে দেখেও খুব ভালো লাগে এবং নিজের গাড়ি চালাতেও খুব ভালো লাগে। Thank you.
মতি ঝর্ণার কাছে। রাস্তাটা উঁচু, খারাপ রাস্তা, মোটরসাইকেল 20 রুপিয়া, নাম্বার জমা দিচ্ছি। গাড়ি কি ইহা পার রাখতে পারে গা? আগে যাবে অনেকে বাদ দেন আমি। আচ্ছা এক মে দো হ্যাঁ
কত কিছু খাওয়া, কত কিছু ডাল, ডিম, গাড়ার তরকারি, ছোড়ার তরকারি, চাটনি তিন রকমের, আর হচ্ছে গিয়ে ভাজা স্যালাড, আর কি চাই, দারুন। খাওয়া দাওয়া শেষ করে এবার বাড়ি ফেরার পালা, বাড়ির দিকে আমরা রওনা দিয়ে ফেলেছি। টাটা, বাই বাই।